গাজা বাগান ধ্বংসে সাফল্য পেল নতুন বাজার থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে নতুন বাজার থানার অধীন রায়পথ পাড়ার গভীর জঙ্গলের টিলাভূমি থেকে চারটি বাগান মিলে প্রায় 5,000 গাজা গাছ ধ্বংস করল নতুন বাজার থানার পুলিশ। গোমতী জেলার অমরপুর মহকুমার বিভিন্ন এলাকাকে এবার টার্গেট করেছে গাঁজা চাষিরা। একসময় নেশা সাম্রাজ্য বলতে সবাই জানত সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকাকে, কিন্তু ইদানিংকালে সিপাহীজলা জেলায় পুলিশের তৎপরতায় অনেকটা সমস্যায় আছে গাঁজা চাষিরা, যার কারণে গোমতী জেলার বিভিন্ন এলাকায় গাঁজা চাষে মন দিয়েছে নেশা কারবারীরা। অমরপুর মহকুমার বিভিন্ন এলাকায় প্রচুর অবৈধ গাঁজা বাগান ধ্বংস করেছে পুলিশ, কিন্তু তারপরেও কোনো কমতি নেই গাঁজা চাষে। বুধবার অমরপুর মহকুমার নতুন বাজার থানার অন্তর্গত রায়পথ পাড়াতে গোপন খবরের ভিত্তিতে হানা দেয় অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক প্রবীর পালের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর। হানা দিয়ে চারটি টিলাভূমি থেকে প্রায় 5,000 গাঁজা গাছ কেটে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয় পুলিশ। এই অভিযানে ছিলেন অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক প্রবীর পাল, নতুন বাজার থানার ওসি বাপ্পি দেববর্মা সহ টিএসআর আর পুলিশ কর্মীরা। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। এই নতুন বাজার পিএস থানাধীন এই রায়পদ পাড়াতে আজকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে আজকে একটা অপারেশন করি। এখানে চারটি গাছ পাওয়া যায়, অ্যাপ্রক্স 4,500 থেকে 5,000 গাছ হবে। এগুলোকে আমরা কাটি এবং এ দূরে এগুলোকে আগুন লাগিয়ে দিই। এখানে নতুন বাজার পিএস থেকে প্রায় 35 কিলোমিটার দূর হবে, একদম এক্সট্রিম বর্ডার। ওই জায়গাতে গিয়ে আমরা এই অপারেশনটা চালাই। না, এটা টিম ওয়ার্ক, এটা আমাদের সবাই টিম ওয়ার্ক, টিএসআর পুলিশ এবং আমাদের নতুন বাজার থানার ওসি এবং সবাই, এটা মিলিত একটা এফোর্ট এবং আগামী দিনেও এরকম এফোর্ট আরও জারি থাকবে। আমরা আরও বিভিন্ন গোপন সূত্রে মাধ্যমে আমরা বিভিন্ন খবর নিচ্ছি, আরো যদি পাওয়া যায় আমরা আরো ইয়ে করব। স্যার, আপনার নাম আর ডিভিশন? আপনার নাম আর ডিভিশন? আমি এসডিপিও অমরপুর, আমার নাম প্রবীর পাল। ধন্যবাদ স্যার। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।